এই খাসির দাম কত? 50 টাকা। সর্বনিম্ন কত টাকায় বেচরা? 40 টাকা। কোন ধরনের মাছের চাহিদা বেশি? বেশি বেশি মনে করিল এখানে ছোটো মাছ বড় মাছ সকল জাতের মাছ এখানে চলে আমরা চালাইতাম পারি তো আউরি মাছ মহিলা মাছ বিকে বেশি। এটা কত টাকা পাকা? এটা 100 টাকা, 100 টাকা ডালা। দাম চাইরা কত? না 150। বিকিওর কিন্তু 100, কত কইবা বাবরা? 400। ও বা 400 টাকা দাম হইছে, দিতাই দি। জি না, দিতাই না। কি এটা কি যা তুরি? সাদাউরি ভাই, সাদাউরি। সাদাউরি কইন তবে উড়ির মাঝে কিন্তু বিভিন্ন ধরনের উড়ি আছে, গলগাদ্দা উড়ি আছে, আইনা উড়ি আছে, লগ্গি উড়ি আছে। এই মুহূর্তে যেটা আমার হাতে আছে এটা কিন্তু সাদাউরি। কত টাকা কেজি? 140 টাকা। 140 টাকা কেজি আজকে, 140 টাকা কেজি। এক সপ্তাহ আগে কত আছে? 160 টাকা হচ্ছে ভাই। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু আনাদার স্পেশাল এপিসোড। হাটবাজারের ভিডিওর ধারাবাহিকতা আমরা আজকে আপনারা লয়ে যাবো সিঙ্গেরখাস বিশ্বনাথ। লেটস মুভ। দর্শক, এই মুহূর্তে আমরা ফসে গেছি আমরা কাঙ্ক্ষিত জায়গা সিঙ্গেরখাস বাজারও। তবে এই বাজারের নাম আরও একটা আছে লোমুখে, যেটা সৌদি বাজারও হয়, বিশ্বনাথের সিঙ্গেরখাস সৌদি বাজার এখন আছে। আর এই মুহূর্তে যেখান থেকে কথা করে আমি টলে আমরা একটা নদীর ব্রিজের উপরে আছি। আর আমরা একটু সামনের দিকে আগাইলেই সিঙ্গেরখাস বাজারটা পাইমো। আমরা চলো আমরা লগে থাকলে সিঙ্গেরখাস বাজার সম্পূর্ণ বাজারটা আপনারা ঘুরে ঘুরে দেখাইমো। দর্শক, এই মুহূর্তে যেটা আমরা দেখলাম ক্যামেরার সামনে আছে সিঙ্গেরখাস বাজারের যে ইভিনিং টাইমের যে অবস্থা এবং কাওয়ার্ডিংটা ওভারঅল আপনারা দেখতে পারা। আর বিশেষ করে বিকেল টাইমের এই এনভায়রনমেন্টটা খুব মনোমুগ্ধকর। গ্রামের যে বাউন্ডিং বা গ্রামের সরল সহজ মানুষের আনাগুনা, বাজারের ব্যস্ততা সপ্তাহ মিলে অনেক সুন্দর। আমরা আপনারা লইয়া যাইরাম সিঙ্গেরখাস বাজারের ভিতর সাইটে। আর ভিতর সাইটে যাওয়ার লক্ষ্য উদ্দেশ্য লেগে আমরা আপনার লগে আজকে শেয়ার করবো সিঙ্গেরখাস বাজারের মাছের দরদাম, আজকের বাজার দর এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজার দর। সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে যেটা দেখলাম গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত, বিশেষ করে আমরা বাংলাদেশের সবচেয়ে বেশি পরিচিত যে এবং ট্র্যাডিশন বা ইতিহাস ঐতিহ্যের সাথে যেটা বিশেষ করে পরিচিত এলাকা দা, খাসি, ফলা, ত্রিফলা এবং আপনার এটা খুচাও দেখলাম। তো এটার সর্বাবস্থায় আপডেট করার যে যে প্রয়াস আমরা রাখি আপনার লগে শেয়ার করার, এটার দাম দরের অবস্থা এবং এইটা সব কিছু জানার লাগে আমরা অবশ্যই দোকানদার ভাইয়ের লগে মত দেখি। দোকানদার ভাই আমরা রেখে জানাই ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন না? জি ভাই ভালো, আপনি তো ভালো। কি অবস্থা বাজারের? বাজারও আছে মোটামুটি, বেশি ব্যবসা কেমন চলে আজকে? আছে মোটামুটি, আজকে চলে ভালো। প্রত্যেক সপ্তাহের শুক্রবার এবং সোমবারে কিন্তু বাজারটা বয়। আর এই মুহূর্তে দেখলাম যে একটা এটা কিতা বিক্রি হয়েছে, কিন্তু আবার আত্র দাও কইন, খাইরা দাও কইন, ঘাস কাটার দাও কইন, আর লেঞ্জিদা বিশেষ করে কত বেসলা? এটা 500 টাকা। দর্শক, আপনার যেটা দেখা যে গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য রিলেটেড সবচেয়ে পরিচিত একটা জিনিস খাসি, খাসিটা এই খাসির দাম কত? 50 টাকা। সর্বনিম্ন কত টাকায় বেচরা? 40 টাকা। সামনের আগুন মাস যদি দান কাটা চাই না, খাসির প্রয়োজন পড়ে। আপনার নাম কি? লিটন দর। লিটন, লিটন ভাইয়ের দোকান এবার খাসি কিনবো অবশ্যই। তবে আরও একটা জিনিস লেগা এটা লেগা কুড়াল এবং দা, বিশেষ প্রয়োজনীয় যেটা গ্রামীণ যে ব্যবহার করার লাগে সম উপযোগী যে জিনিসগুলো খাসের আপনার লোয়ার তৈরি সবগুলো জিনিসই কিন্তু পাওয়া যায়। কুদাল আমরা দেখলাম, এটার খেতা কই? এটা কুদালও। কুদাল খেলা খান বেসটা গোটা হিসাব না খেজি হিসাব? না গোটা হিসাব। একটু
এটা 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 550 টাকা হইব একবারে ফিক্স ওজনে কত না ওজন না এটা এটা পিস হিসাব আমি যদি জানতাম সাই ওজনে কতটুকু 1.5 কেজি হইব 1.5 কেজি লোয়ার কেজি কত এখন লোয়ার কেজি আছে 500 টাকাও আছে 700 টাকাও আছে 300 টাকাও আছে লোয়া বুঝি বুঝি আছে আচ্ছা আর এটা লোয়া আছে 700 টাকা কেজি আপনি তো এটার দাম বেশি কইরা জি না এটা বেশি না কারণ হইছে কি আমার এটার দাম হইল কি 700 টাকা লোয়া আমি ফিটাইছি 100 টাকা পাইমু ও 500 টাকা ব্যবসার কিন্তু একটা নিয়ম কানুন আছে যে ব্যবসা করতে হলে সীমিত লাভ করে কিন্তু অবশ্যই প্রোডাক্ট বিক্রি করতে হইব নাহলে তো ব্যবসা টিকে থাকা যাইতো না কতদিন ধরে ব্যবসা করাই কেন আমার ওই গেছে 10 বছর 10 বছর ধরে মাশাআল্লাহ সোলের তো সব মোটামুটি বলে দা ইখান প্লিজ কাইন্ডলি একটু দা খান একটু দেখাইবো আমরা ক্যামেরা লিটন বাইরে আমরা একটু বিশেষ কষ্ট দিলাম আরও দা কিন্তু সামনে দিয়ে আছে এটা দা কিন্তু ওই যে কুরবানির টাইমে বেশি বেশি লাগে আর ফ্যামিলি তো দা ছাড়া চিন্তা করা যায় না কতটুকু সেল করতে পারেন এভরিডে এভরিডে যেমন ধরিল আমার অর্ডারই মাল থাকে ও সেল হয় হ্যাঁ হ্যাঁ 10 বছর ধরে দোকানে কানি তাও সুবিধা ব্যবসার একটা পরিচিতি বা নাম ডাক থাকার কারণে কিন্তু তাইন অর্ডারই মাল বেশি ফাইন অর্থাৎ তাইন কিন্তু রেডিমেড মাল কম বেশি রেডিমেড হ্যাঁ অর্ডারই থাকি যায় বেশি লিটন পায়ের দোকান খুব পরিচিত সিংহাস বাজারের আর অর্ডারের মাল বেশি পড়ে তো আমিও চিন্তা করলাম এখান নেওয়া যায় তো এখান আমি যদি নেই কত পড়বো আপনি নিলে ফোনটা শো টাকা রাখুন আর সাধারণ পাবলিক সাধারণ পাবলিক নিলে তো আমার দিতে হইব 2000 টাকা স্বজন প্রীতি করে না 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 সবার লাগে সেম সার্ভিস রাখবা এবং লিটন ভাই লাগে আমরা দোয়া করলাম তাইনের সার্ভিস বালা দিলে অবশ্যই তাইনের দোকানের পরিচিত অনেক বেশি আছে তো সবার লাগে অবশ্যই প্রোডাক্টের দাম সমান রাখবা ইনশাল্লাহ ব্যবসা আরও বাড়বো তো দর্শক আমরা একটু সামনের দিকে আগুয়ে যাই দেখি কী আছে অবস্থা এই মুহূর্তে আমরা অবস্থান করলাম সিংহাস বাজারের ফলাটা ফলাটা এক্সাক্টলি নাই তবে বেশ কয়েকটা দোকান সারসারি ধরে বইছে আর এখানে আমরা যেটা দেখলাম এই মুহূর্তে যেটা আছে সামনে আপনারাও দেখলাম এটা খোলা খোলা এটা হইলে আপনার কী জাত খোলা সাম্পা সাম্পা খোলা তো চাচা সাম্পা খোলা কোন থেকে আপনি আনুন সিলেট আড়ার থেকে আনি তাইকা প্রতিদিন কত সরি খোলা আপনি সিংহাস বাজার বিক্রি করার লাগে আনুন 3-4 সরি বিক্রি 3-4 সরি সারাদিনে বেশি লিতে পারুন বেসা যায় কত টাকা আপনি কিনরা কত টাকা আপনার কিনা ফরের খোলা আলি আর বেসরা কুসরা কত টাকা এতে তো ধরো 15 টাকা বেসা যায় আলি 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 চাষাই বেসরা তবে খোলার সাইজ যেটা দেখা আপনারা ক্যামেরাতে একটু দেখাই ছোট বড় একটু একটু বিকাল টাইম শেষের দিকে তো আর লাগে সুন্দর খোলাগুলো বিক্রি হয়ে গেছে রব নাকি সুন্দর আগে বিক্রি গেছে কতদিন ধরে ব্যবসা করা জায়গা আছে ওই বাকা হয় অবশ্য ধরে 4-5 বছর আপনারা দেখরা দর্শক যে এখানে অনলি আছে সাম্পা খোলা সাম্পা খোলা খোলার কিন্তু বিভিন্ন রকম আছে এখন তো অন্য সাগর খোলার সিজন আইছে না সাগর খোলা শেষ হয়ে আছে আগে বেশি চাই আমরা দর্শক আমরা একটু সামনের দিকে আগোই এটা দেখরা যে সাম্পা খোলার যে আটা আছে আমরা ফল আটা সাম্পা খোলা এবং সাম্পা খোলার যে এখানে বিভিন্ন ধরনের খোলা অবশ্যই আছে দেখরা যে ফাঁকনা খোলা আছে চাইলে আপনারা কিনলে না 2-3 দিন পরেও খাইতে পারবো খাসা খোলাও আছে আর একটু সামনের দিকে আগোই খোলার কিন্তু একটা সিংহাস বাজার বা সব সব সময় কিন্তু খোলার একটা চাহিদা থাকি যায় 12 মাসেও খোলার চাহিদা মিলে আর সাম্পা খোলা তো সবসময় পাওয়া যায় না কিতা জনাব কিতা নাম আপনার আব্দুল মানিক ওকে আমরা মানিক স্যার পাইছি তাই নলগে একটু মাটি আর দেখি খোলার কি তো অবস্থা খোলার কি রকম চাহিদা আছে আজকে বাজারে মোটামুটি ভালো চাহিদা আছে ব্যবসার অবস্থা কি তা তে সামান্য সীমিত ব্যবসা সীমিত বেশি একটা ভালো চলে না জি না প্রতিদিন কত সরি খোলা বেচতা পারেন অন্তত কে 4 সরি জি 4 সরি বেচলে খুশি যায় তো মোটামুটি দর্শক আমরা যেটা জানতেছিলাম যে মোটামুটি চলে রাখলা খান অতটাও বালা নাই আর বিশেষ করে কোভিড-19 বা করোনা ইস্যুর পরবর্তী সময়টাতে একটু প্রবলেম হওয়ার আসলে সবের বিজনেস করতে আমরা একজন কাস্টমার বাইরে পাইছি দেখি মাশাল্লাহ তাই নলগে একটু মাতম ভাই কি নাম আপনার আমার নাম আকবর আলী আকবর আলী আমরা আকবর আলী বাইরে পাইছি ভাই আপনি ব্যবসা করেন না পড়া লেখা করেন জি না পড়া লেখা কোন ক্লাসে পড়া ফোরাম কলেজ ইন্টার ফার্স্ট ইয়ার কোন কলেজ বিশ্বনাথ কলেজ ফ্যামিলির দরকারে আইসন খোলা কিনা জি হ্যাঁ খোলা আপনি বাজারে করেননি জি হ্যাঁ বাজারে তো খোলা কিনা তাইসন কত বা দাম আছেন 80 টাকা প্লিজ ইনো খয়ালি খোলা অসুবিধা খয়ালি আছে খোলাই কেন আছে সাইরেল আছে সাইরেলি দুইটা একালি দুইয়ালি তিনালি সাইরেলি সাইরেলি দুইটা আছে সাইরেলি দুইটা শাহ সাইরেলি শাহ সাইরেলি খোলার দাম 80 টাকা কত হইলে বেচবা নিজের দাম 60 টাকা না বাসলে আমরা ফোরটা ফুসতো না 15 টাকা আলি ফরের এটা আসলে খাতি মাস না নিবা
হাতি মাস সময় কিন্তু সাইরালি দুইটা কলার দাম 60 টাকা আমার কাছে লাগে ফেয়ার আছে কলার সাইজও ভালো আছে আপনার অবশ্যই কিনবা তো থ্যাংক ইউ আপনারে আপনি কলা কিনোকা দর্শক এই মুহূর্তে আমরা যেটা দেখলাম এটা কিন্তু খিরা ও মাই গড বাংলাদেশের খিরা চিনেন না এরকম কেউ নাই বেসা দান না দাম বেশি কিনে আনছি এটা কিনে আলি হিসাব না খেজি খেদি হিসাব ওই 25 টাকা খেদি কিনে আনছি কোন জায়গা থেকে বিশ্বনাথ সিলেট থেকে সিলেট সিলেট থেকে 25 টাকা খেজি কিরার আর আপনারা দেখা কিরার অবস্থা কিরার চাহিদা মৌসুমের শুরু হওয়াতে একটু বেশি আর কি দাম পরবর্তীতে দাম অবশ্যই কমবো তবে প্রতি খেজি কিরাত কয়টা কিরা থাকতে পারে কয়টা থাকতে পারে আমি দোকানদার বাইরে গেছিলাম একটু জানবো যে খিরা দি কোন ধরনের তরকারি খাইলে আসলে ভালো লাগবো দেখলাম আমরা এখানে ওজন চলের যে ওজন চলের 2 কেজি খিরা এটা হলো প্রক্রিয়া কিরকম তারা সেল করা সিংহাস বাজার থেকে খিরা ব্যবসায়ী তাইন এবং এই দর্শক আপনারা দেখার এই মুহূর্তে আমরা সিংহাস বাজারের মাছাটা আছি আর মাছ বলতেই মাছে ভাতে বাঙালি মাছের যে অবস্থান তার বাজার দর আর আজকের বাজার দর আপনার লগে শেয়ার করার চেষ্টা করবো তো সেক্ষেত্রে অবশ্যই আমার দোকানদার ভাইয়ের লগে কথা হইতে হইব আপনারা একটু মাছ দেখো কা মাছের অভাবে সম্পূর্ণটা আপনি ভালো আছেন জি ভালো আছে কী নাম আপনার আমার নাম কুতুবউদ্দিন ভাই কতদিন ধরে এই জায়গার ব্যবসা করেন প্রায় 15 বছর সাধারণত মাছগুলো আপনি কোন জায়গা থেকে কালেক্ট করেন আমি এলাম কাজে আর তো জ্ঞানী আইন অনু বেশি আপনার কাছে ফার্মের মাছ ছাড়া আউরি মাছ বা বিলের মাছ আছে এটা সামান্য আছে বিক্রি বেশি লেছি আটটা না মিলে দর্শক আমরা দেখলাম যে প্রথমেই যেটা আমার চোখে ভাসছে এটা হলে গা রুই মাছ এটা রৌ মাছ গাছ কাপ ফাইবিয়া ফাঙ্গাস মির্কা মাছ কারফু গোটা হিসাব বাংলাদেশের লাগি তো এটা ফার্মের জি কেজি 350 পড়ে যায় বাংলাদেশের ফার্মে একটা বড় ধরনের অবকাঠামো রাখের বা ভূমিকা রাখের ফার্মের ফাবদা বা ফার্মে মাছ পাওয়ার কারণে কিন্তু মাছের দাম অনেকটাই কম আছে স্বাভাবিকভাবে তবে এই টাইমে কিতা বিল বা দালের মাছ পাওয়া যায়নি পাওয়া এখন সম্ভব না কিছু মাসখানিক পরে মিলবো তো চালদনি বিল আছে ওনাই বিল আছে আপনার আরও বিভিন্ন এত গাং আছে বিল আছে ওগুলো আমার কাছে আরো আমরা কিনে আনি অনেক বেশি কোন ধরনের মাছের চাহিদা বেশি 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 মনে করিল এখানে ছোট মাছ বড় মাছ সকল জাতের মাছ এখানে চলে আমরা চালাইতাম পারি তো আউরি মাছ সময় তা মাছ বিকে বেশি আউরি মাছ হইলে তা মাছ কমিকে তা মাছ আনি আমরা বেশি বেশি বড় মাছ গোয়াল ফাইবিয়া ছোট মাছ রৌ এগুলা অনেক বেশি দর্শক আপনারা যেটা দেখলা যে আজকের বাজারের মাছ বাজারের যে ফ্লাকচুয়েট বা আপস ডাউন বাজার দর এটা আপনার লগে আমরা শেয়ার করবো আমরা সামনের দিকে একটু আগায় যাইম এবং আরও বাজার শেয়ার করার চেষ্টা করবো দর্শক আপনারা দেখলাম এখানে ফাঙ্গাস আছে রৌ মাছ আছে ফাবদা আছে বরাবরের মতো অনেক বড় ধরনের মাছ আছে যেটা আপনারা দেখলা মিনারকাফ এবং ফাঙ্গাস সহ খেসকি মাছ খেসকি মাছটা কিন্তু একটু বিশেষ আকর্ষণীয় বা ট্যাংরা মাছ এবং এটার লেগা কই কই ফার্মের কই আছে অলওয়েজ যারা দেখরা এটা অবশ্যই দেখার মতো একটা বিষয় একবারে ফ্রেশ মাছ
একবারে ফ্রেশ ফ্রেশ মাছ যদি নিতে চান তাহলে অবশ্যই সিংগেরখাস বাজার আইতইবা আর বিশেষ করে যার দোকান আইতইবা তাইনের নাম আমরা তাইনে নিজের মুখেই শুনবো আপনার নাম কি আমার নাম নুরুল হক নুরুল হক স্যার পাইছি আজকে আমরা সিংগেরখাস বাজারও কতদিন ধরে এই জায়গাত ব্যবসা করা আমি 46 বছর ধরে দোকানদারি করলাম হিন্দু জাতীয় বেশি আসলো এর কারণে রাখা হয়েছে যে সিংগেরখাস জি আর ওখানে বর্তমানে চৌধুরী বাজার আমি কোনো জায়গায় চৌধুরী বাজার দেখছি না তো চৌধুরী বাজার হওয়ার কারণ চৌধুরী বাজার কারণ কেন চৌধুরী অকল বেশি অংশ এর লাগে চৌধুরী বাজার জি হাত লইয়া জুতা লইয়া যাওয়া লাগছে বাড়ি তো ভাড়া দেওয়া লাগছে না সেখানে চৌধুরী বাড়ি যেতে হইলে জুতা হাত লইয়া যাওয়া লাগছে আগে হিন্দু বাড়িতে হতো বা চৌধুরী বাড়িতের দিকে যদি আমরা কেউ যাইতাম তখন কিন্তু একটা বিষয় আছিল যে জুতা তো লইয়া যাওয়া লাগতো কারণ তারা জি 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 তাহলে এটার চৌধুরী চৌধুরী বাজারও খাওয়া হয় তবে এটা লুক মুখের কথা লেখায় ফড়াই কিন্তু এটা সিংগেরখাস ঠিক আছে তো সাথে যদি একবারে ফ্রেশ খই মাছ পাওয়া যার ফ্রেশ আপনার ফাঙ্গাস পাওয়া যার কেতা কেতা মাছ আপনি সাধারণত বেশ মাছ আনি আমি বর্তমানে কার্পু আনি গাছ আনি খই আনি ফাঙ্গাস মাছ আনি আপনি কোনো ধরনের বিল বাদালের মাছ পাওয়া যায় কোন সময় সিংগেরখাস বাজার সিংগেরখাস বাজার প্রত্যেক সময় শুক্র তখনও বিলের মাছ আছে এই মানিকর কাছে আছে আপনার বোয়াল মাছ আছে খাইলা মাছ আছে যেটা ইচ্ছা সেই বটা পাইবা ঠিক আছে কথা কয় ভালো লাগলো আপনার ব্যবসা করো কা থ্যাংক ইউ দর্শক আমরা আরও একটু সামনের দিকে যাই যে সবচেয়ে একটা মাছ যেটা ওই লেগা এটা আপনার লেগা এটা ছোটো মাছ বিশেষ করে খাঁচা মাছ হলে তো আর কোনো কথাও নাই খাইতে অনেক ভালো লাগে এটা কি জাত মাছ বাসাসা এটা মোলা মাছ মোলা বলতে এটার কিন্তু মাখা কই আর কি আমরা মাখা মাছ রে মোলা মাছ কইছেন সাসাই তো যাই হোক এক এক জায়গাত এক এক নামে এটা পরিচিত তো দর্শক আমরা মাখা মাছের বাঘা হিসাব বিক্রি মনে হয় না গীতা এটা কত টাকা বাঘা এটা 100 টাকা 100 টাকা ডালা দাম চাইলে কত না 150 বিকিওর কিন্তু 100 মোলা মাছ কিন্তু ইউ ক্যান ট্রাস্ট মি মানে ছোট মাছের লাগি কিন্তু বাংলাদেশের মানুষ যারা লন্ডন আমি তখন তার তো অবস্থা বেশি খারাপ হয়েছিল আমি বুঝলাম খাসা মরিচের লোকে খাইলে কিন্তু মোলা ছোট মাছ খুব বেশি বলা যায় আরও মাছ আছে এটা কী জানাম এটা মির্কা মাছ দেখলাম যে এটা মির্কা মাছ মির্কা মাছ কত টাকা আলি বেচরা 100 টাকা আলি বিকে জি 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 মির্কা মাছও আছে আচ্ছা আমি জানতে চাইবো যে সরফুটি কত টাকা আলি বেচরা তো মনে করো 150 এটা ইবাগা কত ইবাগা কত ইবাগা 2.5 স্যার কত হোক বিক্রি হয়ে যাব 200 টাকা বিকে 200 টাকা হইলে কিন্তু এখান বিক্রি হয়ে যাবো চাষা কিন্তু অনেস্ট মানুষ ব্যবসা করা আমার আর এক হাজার ভাই কিতা কিতা হ্যাঁ চাষার নাম কিতা সুরত মিয়া সুরত চাষারে ভাইছি আমার বাবারে ভাইছি চাষা ভালো আছেন না আপনি এই আপনার সিংগেরখাস বাজারের একটা ইতিহাস হোক আছে আমরা যেটা আমরা জানি না আমরা যারা নতুন জেনারেশন আছি জানলাম না না রে বাবা তো নাম পাবার তো নাই পড়তা নাই না আচ্ছা ইজারে আর কোন বাজারে আর কোন নামে ডাকা হয়নি না চৌধুরী বাজার চৌধুরী বাজার সিংগেরখাস বাজার কোন চৌধুরী বাজার চৌধুরী বাজার কত দিন হইছে এই বাজারের বয়স ইয়া মা কইতে পারবা এটা এটা ব্রিটিশ আমলে ব্রিটিশ আমলে এটা কিন্তু ব্রিটিশ আমলে একটা বাজার খুব বেশি পুরানা বাজার কারফর্মাস আছে কাফরমাস কেন আছে দেখা আপনারা এবং মির্কা আছে এবং রৌ মাছ আছে ফাঙ্কাস আছে কিন্তু গাছ কাফ আছে কোনটা লইয়া মাতামাতি সরে এক্সাক্টলি জানি না মাছ কিনা তা জন্য আপনি দাম দর চলে তুমি বেচার কথা করবা কত যাই দাম দাম তো চাই 1000 টাকা অক্সিন তিন আপনি বেচার কথা কৌকা তাই না আপনি কইয়া নৌকা দে কত নিতা কত হইলে পারবো আমি 800 টাকা হইলে পারবো কিনোটা কার্ফু কিন্তু খুব একবারে ফ্রেশ খাইতে অবশ্যই ভালো লাগবো আপনি কই শুনিছেন নাকি কিছু আমি আর খোয়াত নাই ওনে স্থানের দামের উপরে অনুভব করাম কত কইতাম মানে বিবেচনা চলে আর কি তাই 1000 টাকা কইছেন দাম খুব বেশি মাছ যেমন আগুন লাগি গেছে ও লাগানো অবস্থা ঠিক আছে জি জি আমরা যারা আছি মাছ কিনরাম বা মাছ ক্রেতা সুবিধা নাই বেশি একটা কত কইবা বাবরা 400 ও 400 টাকা দাম হইছে দিতাই দি জি না দিতাই নাই 400 তো ঠিকও আছে না কিটা আপনি আর বারবার উড়বানি
দেখো আপনার বালা লাগলে আর আপনার বালা লাগলে বেসুকা এগুলো কত বিক্রি হইল আড়াইশো বিক্রি আছে ফাঙ্গাস মাছ কিন্তু আমিষের চাহিদা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার বাংলাদেশও কারণ বরাবরের মতো একটা কথা কইতাম সাইডাম যে ফাঙ্গাস মাছ না থাকলে কিন্তু গরিব গুড়ে মাছ খাইতে পারল না আড়াইশো টাকা ফাঙ্গাস বিক্রি হয়েছে পাঁচশো দিন পাঁচশো তাই নেওয়ার লাগে কইছেন দেবা না না পাঁচশো পাইবা আপনি দিলাও দিলাম ওই আলহামদুলিল্লাহ নাকি পাঁচশো পাঁচশো কিনে হয়ে গেছে খুব ঠিক আছে মাছ ঠিক আছে অতটাও খারাপ নাই দর্শক এই মুহূর্তে যেটা দেখলাম কার্পুর মাঝে একটু ভিন্ন জাতির মাছ আর কি ইটারে কি জাত মাছ হয় বা ইটারে মিনি কার্পু মিনি কার্প মিনার কার্ফ মিনার কার্ফ হয় আর কি এটা কার্ফের মাঝে একটু ভিন্ন ধরনের মাছ মিনার কার্ফ এটার আবার চৌধুরী চৌধুরী মাছও হয় যেটা আমরা শিবগঞ্জ বাজারও শুনছিলাম চৌধুরী মাছ হচ্ছে যাক ভিন্ন জায়গার ভিন্ন নাম এটা কত করে জোড়া বেচা জোড়া একবারে আশশো করে বেশি এর নিচে নাই না দাম বেশি করে দাম বেশি না একবারে জেলা বেশি কোন কোন ধরনের মাছ পাওয়া যায় রেগুলারলি রেগুলার তো ওইটা বেশি পাওয়া যায় গাছকাপ মাছ আছে কার্ফু আছে ট্যাংরা আছে খেসকি আছে ট্যাংরা এবং খেসকি আমরা একটু আগে দেখি ট্যাংরা দেখলাম এক বাঘা ট্যাংরা আছে ট্যাংরা কত চাইরা এই দাম একবারে দুইশো বেশি দাম একবারে দুইশো টাকা বাঘা আর খেসকি একশো একশো টাকা খেসকির বাঘা এবং মিক্স আছে ট্যাংরা আছে দুইশো টাকা ট্যাংরা মাছ কিন্তু লতার লগে খাইলে ভালো লাগে নাকি তা কিতাতে খাইলে ভালো লাগে দেখো সবটাতে খাইতে পারবো আপনারা বাইগুলাম আছে বেগুন আছে এর বাদে কবি আছে সব জাত দিয়ে খাইতে পারবো পার্সোনাল অপিনিয়ন যদি সেও যদি ট্যাংরা মাছ খায় না আর আলু দিয়ে ছোটো ছোটো পিস করে একটু কাঁচামরিচ বেশি দেখায় তবে কাঁচামরিচের দাম একটু বেশি আর কি বেশি কাঁচামরিচ দেখাইলে অবশ্যই ভালো লাগবো তো ঠিক আছে ভাই ব্যবসা করো গা দর্শক আমরা একটু সামনের দিকে আগোই এবং বিস্তারিত দেখানোর চেষ্টা করার আমরা অলওয়েজ দর্শক সিংরেখাছ বাজারের আমরা আছি ফুটকিয়াটা তো ফুটকিয়াটার যে অবস্থা আপনারা দেখলাম এখানেও পাওয়া যায় হিদুল ফুটকি আপনার আছে সেলা ভাতা এটা কিতা খেসকি এবং খুব দ্রুত যেমন দাম বাড়ি গেছে হিদল ফুটকি কিন্তু সবসময় চাহিদা বেশি আর সব মানুষের হিদলও একটু বেশি নেন বিশেষ করে তো হিদল ফুটকির পাশাপাশি খেসকিও মোটামুটি বলা যায় খারাপ নাই তো বাইম বাইম এবং এটা একটু অন্য ধরনের হিদল ফুটকি দেখলাম এটার কেজি কত চলে আজকে চাষা তিনশো জিও কি তিনশো টাকা চলে আজকে চাষা কী নাম আপনার আফাজুদ্দিন কতদিন ধরে ব্যবসা করেন আল্লাহ পঁচিশ বছর হয়ে গেছে গোয়া খুব বেশি খায় জিও জিও জি সাসি সাসির খবর তাই জি আমার ফুটকি একটা কম দিছে ও তো এটা ফুটকি আপনারা কে কোন নামে চিনেন ই ফুটকিরে আপনারা কমেন্টও জানাইবা দর্শক শীতের মৌসুম শুরু আর সবজির মৌসুমও কিন্তু শুরু একবারে ভরপুর বাজার সবজির বাজার একবারে ফ্রেশ ফ্রেশ সবজি আপনারা দেখলেন এখানে ফুলকপি আছে মূলা আছে সিজনাল সবজি এবং উড়ি আছে সিসিন্দা আছে মানে এক কথায় সিজনটা মাত্র শুরু হয়েছে সবজির তো সবটার দাম জানতে হইলে তো অবশ্যই আপনার দোকানদার বাড়ির লোকে মাত্রই বানাইলে জানতে পারতাম নাই ভাই খেয়ে আসুন
আপনি আমার কাইন্ডলি ফোকাস সাইন কোন সবজির দাম কতটুকু, যেমন ধরলে ফুলকপি কি তা কেজি হিসাব বেচরা না গোটা হিসাব বেচরা? কত টাকা কেজি ফুলকপি? ৭০ টাকা কেজি। ওর কারণ হলে মৌসুমের মাত্র শুরু তো, আর ফল সব শাক সবজিরও শুরু হয়েছে, আর মৌসুমের শুরুতে আমাদের একটু বেশি দাম চলে শিম বা উড়ি আর কি। এটা কি জাত উড়ি? সাদাউরি হইন। তবে উড়ির মাঝে কিন্তু বিভিন্ন ধরনের উড়ি আছে, গলগাদ্দা উড়ি আছে, আইনা উড়ি আছে, লগ্গি উড়ি আছে। এই মুহূর্তে যেটা আমার হাতে আছে এটা কিন্তু সাদা উড়ি। কত টাকা কেজি? ১৪০ টাকা। আজকে ১৪০ টাকা। এক সপ্তাহ ১৬০ টাকা একটু কমাইছে। আর আপনারা যেটা দেখায় এই মুহূর্তে এটা লেগা লেম্বু, দেখি লেম্বু খাজি লেম্বু, খাগজি লেম্বু, মানে এটার আমরা টলা ঠোনা লেম্বু কই, মানে ঠোনা খাইতে ভালো লাগে আর কি লেম্বুর মাঝে। কত টাকা আলি চলে? ৩০ টাকা আলি লেম্বুর। আজকে খুব বাইলে পড়ছে মনে হয় বাজার, লেম্বুর বাজার, লেম্বু নেওয়া লাগবো। তো যাই হোক, আমরা দেখলাম জলফাই আছে, এটার আপনার ডুগিও হইন, আবার এটার দায়িত্বও হয় অনেক বাসায় অনেক ভিন্ন লাগান। টমেটোর সিজন শেষ, মূলার কেজিটা অবশ্যই জানতইব, মূলা কত টাকা কেজি? ৩০ টাকা। মূলার কেজি এই মুহূর্তে ৩০ টাকা আছে, এক মাস পরে কিন্তু ৫ টাকা যাইবো কি দ্রুত। এবং এটা আছে আপনার, এটা কিতা ফরাসের বিসি, ফরাসের বিসি কত? ৮০ টাকা কেজি চলে ফরাসের বিসি। সিসিন্দা আছে, সিসিন্দা কত টাকা কেজি? ৫০ টাকা কেজি সিসিন্দা আজকের বাজার তো ৫০ টাকা। এবং ফাতাকপি, অবশ্যই ফাতাকপি অলওয়েজ একটা ফ্রেশ সবজি, আমার কাছে লাগে যে সিস্টেমে পরিবেশন করার বাজারও অবশ্যই কেজি হিসাব চলে, কারণ এটার যে ফাতা এক্সট্রা ফাতা টাতা আছে কেজির একটা পলিসি আর কি, বিজনেস পলিসি। কত টাকা কেজি? ৩০ টাকা। দোকানদার ভাই একটু দূরই, তবে তান কইরা ৫০ টাকা কেজি চলে ফাতাকপি। আর বাকি রইল আপনার বেগুন, বেগুন সবসময় আমরা পরিচিত একটা ফল, ১২ মাসেও পাওয়া যায়, তবে এটা একটু ভিন্ন সাইজের বেগুন আজকে, কারণ এটা একটু বড় সাইজ, লম্বা বেগুন না, এটা মনে হয় কোনো নাম আছে বেগুনের। ও বা দোকানদার ভাই খেয়ে আপনি নি তাই নি? ও কত কত কেজি বেগুনের? ৪০ টাকা। আর খাসামরিচের কেজি কত? ১৬০ টাকা কেজি চলে আজকে খাসামরিচ। পেঁপে আছে, ধনি পাতা, অনেক কিছু, মানে এক কথায় লেগা আপনার মরশুমের শুরুতে কিন্তু শাক সবজি কিন্তু উপচে পড়া একটা বীর আছে বাজারও। কিতা কিনলে আপনি? কিনছেন নি সবজি? কিনছি। কিতা কিনছেন সবজি? আর সবজি কিনছেন? কবি। কবি ফুলকপি না ফাতাকপি? ফাতাকপি। ফাতাকপি কেজি হিসাব কিনছেন? কত টাকা কেজি? ৩৫ টাকা। ৩৫ টাকা কেজি ফাতাকপি। বাংলাদেশের অবস্থা লাউ খদু বা বাংলা লাউ আর কি, এটারে কি দেখুন লাউ 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 এটারে বাংলা লাউ কইন খদু হয় আর কি। ও এটা গোটা হিসাব না কেজি হিসাব? গোটা হিসাব। কত টাকা গোটা বেচরা? এটা খেসমানি রব? খেসমা। তোমার গাছে রুছে না? লই আনছি আমরা। দোকানদার ভাই কিনে আনছেন? এটা ৫০ টাকা গাছের লাউ তো, অবশ্যই গাছের লাউ, গাছও না ধরলে পাইতাম কই আমরা। আর আছে একবারে ফ্রেশ, এটারে হয় ডুগি। ও ডুগি কত টাকা আটি? ২০ টাকা। ক্ষুদ্র ব্যবসায়ী আমটার, ভেরি সুইট, হি ইজ ভেরি স্মার্ট। কেতা নাম তোমার? রায়হানউদ্দিন। আপনারা যেটা দেখরা শাক, শাক বিভিন্ন ধরনের আছে বাংলাদেশে, অনেক ধরনের শাক পাওয়া যায়, লাল শাক পাওয়া যায়, কই শাক পাওয়া যায়, নালিয়া শাক পাওয়া যায়, এরপরে গিহাগও পাওয়া যায়। তবে এটা আমার হাতে যেটা আছে এটা লেখা লাল হাগ, মানে লাল শাক আর কি। লাল শাক কত টাকা আটি চলে? ১০ টাকা। তো যাই হোক, আরও দেখলাম আপনারা এখানে আমরা একজন কাস্টমার বেচা কিনা চলে। আর লেম্বু দেখা এই মুহূর্তে, লেম্বু আছে, গাজর আছে, মূলা একটু বেশি চলে, কারণ এখন মূলার সিজন, মূলা খাওয়ার সিজন। কিন্তু একটু আর কি তা লইতা
বাইবে কিতা কয়া দিছেন নে লাগে দেখি কিতা লওয়া যায় কিতা লইছেন ও মুলা লইছে লাইফাতা লাইফাতা লাইফাতার মুলা বাইবে আর কিতা কিতা হইছেন নে লাগে হইছেন তো কত তান নিতা গেল অকল তার দাম বেশি না দাম বেশি হ্যাঁ বেশি দাম অবস্থা বেশি ভালো না ভালো না ফগটর অবস্থা ভালো হইতো গিলা রুজি নাই তো অবস্থা হইতো গিলা ফগট খালি বাজার বেশি বেটিন তো বুঝ বুঝ কয় না সরকারি চাকরি আর নকলর বেতন লম্বা আমরা তো মরছি কিতা করেন আপনারা আমরা তো কৃষি কাজ করি আর কিতা করবাই এটা এটার কিন্তু আবার একটা আরাম আছে কারণ ছয় মাস কৃষি কাজ করে ছয় মাস কিন্তু বাংলাদেশ আরামে খাওয়া যায় না না আরাম খিলা ফেট বাতাই তুলে তো আরাম পাইতে কইতো নে খালি ভাত খাইবাই না আর কোনটা খাওয়া লাগতো না হ্যাঁ 150 টাকা তেলের লিটার ইতা খাইতাই গিলা এখন কিন্তু পুরা ফাঁকনার সময় এটা কোনো সময় তিত হইতো না তবে হাত করা বাছাই করার সময় বা কেনার সময় অবশ্যই আতলিয়া ওজন দেওয়া দেখা লাগে নাকি তা আপনি একটা ওকা হাত করা যদি খেয়েও আমরা কিনি তাহলে এটা কিনা কিনা উচিত ফাতলা দিকে ফাতলা দিকে কিনা লাগবে হ্যাঁ তো তিত হইতো না এটা ভালো হইব না দেখো কাছে ভালো হইব ভালো হইব ও হাত করার হাত করা কত এটা গুটা কত 30 টাকা বেশ 30 টাকা হইলে বেশি হই যায় কত পারবাই লাস্ট একবার লাস্ট 30 টাকা লাগিব বাটার রেট বাটার রেট তো বুঝরা বাংলাদেশে পরিচিত একটা ব্র্যান্ড বাটা মানে যেখানে ফিক্স প্রাইস থাকে বাটার রেট পড়ে গেছে আপনার হাত খরাত কিতা নিবা আর টাকা পয়সা থাকলে তো নিতা রুজি নাই টাকাও নাই এখন কিতা কোনো কাম কাজ আছে না এখন তো কৃষি কাজের সময় আইছে বুরকেত করমু আর কি হয় বুরকেতের অবস্থা কি একটু কোক আছেন বুরকেত কি তাও যে আপনার বন বাসা টন বাসা তো শেষ ও তা তো চলে রে কোনো আছে কিছু কিছু আছে রইছে চলে মানে জালা আগুন মাসে কোন কর্ম নে আগুন মাসের যে আমরা যে করি রুই দান রুই কোন সময়টা রুই টাইম কোন সময় বাদ মাস রুই বাদ মাস খাতি মাস মানে পরবর্তী মাসে এটা রানি হইব তো যাই হোক দর্শক আমরা অনেকগুলো তথ্য পাইলাম আমার এই ভাইয়ের কাছ থেকে আমরা একটু সামনের দিকে আগুই দিকে আর কেটে আছে দর্শক সিংহাস বাজারের মধ্যগলিতে আছে আর যেখানে আমরা আপনার সামনে এই মুহূর্তে দেখরা বিভিন্ন ধরনের মায় মশলা যেটা আমরা তরকারির লাগি দরকার তাই নিয়ে একটা বেরি স্টোরও আছে এখানে আপনার এখানে কিতা কিতা পাওয়া যায় এবং এটার দাম এবং নাম নম্বরিস হলুদ বাখর পাওয়া যায় একটা আছে 300 টাকা কেজি একটা আছে 250 টাকা কেজি অলদু বাখর 200 টাকা কেজি আপনি আপনি এগুলো কিতা মরিচ বাখর আগে নিজে কিনুন কিনার পরে কুটায় আগে কুটায় মেশিনে কুটে প্রতি কেজি এমনি মরিচ কুটানির খরচ কত বর্তমানে 25 টাকা এগুলা মরিচ কুটাও আর অলৈদু কুটাও জি জি কিতা মরিচ মরিচ কত টাকা কেজি বেচলা 250 টাকা কেজি এটা 300 টাকা কেজি এবং 250 এবং 300 যে দামের যে পার্থক্য আছে এই পার্থক্য হওয়ার কারণ কিতা একটা বালি জিরি মরিচ আর একটা তেজি মরিচ একটা তেজি একটা বালিজুরি এর লাগে 250 এবং 300 এবং এরপরে যেটা আছে এটা লেগা হলুদ হলুদ কত টাকা 200 টাকা কেজি 200 টাকা কেজি হলুদ গুঁড়া আর এটা লেগা বাখর এটা ডুলা বাখর 200 টাকা কেজি 200 টাকা এবং ছোটো ছোটো ফ্যাকেটও কিন্তু আছে যারা কেজি হিসাব নেন না ছোটো ছোটো ফ্যাকেট নিতে পারবো কত টাকা এটা আধা কেজি 100 টাকা আধা কেজি 100 টাকা এবং 250 গ্রামীয় ফ্যাকেট আছে 250 গ্রামে আছে খুব সুন্দর একটা সিস্টেম কিন্তু বাজারের আমার এই বাইরে রাখছেন যারা 1 কেজি নিতা 1 কেজি নিতে পারবো আধা কেজি চাইলে আধা কেজি নিতে পারবো 250 চাইলেও নিতে পারবো 250-র দাম কত 50 টাকা একটা জিনিস লেগে দর্শক আমরা ফলো করছি নি যে যদিও একটা পলিসি থাকে প্রত্যেকটা কোম্পানি বা প্রত্যেকটা ব্যবসায়ী ওদের যে বেশি নিলে কম টাকা কম নিলে বেশি টাকা এ কারণে কিন্তু এরকম কোনো পার্থক্য নাই 1 কেজির দাম যদি 200 টাকা হয় তাইলে তাই আধা কেজির দাম 100 টাকা কইছেন এবং 250-র দাম 50 টাকা কইছেন কোনো পার্থক্য কিন্তু করা না আপনার চাহিদা অনুযায়ী নিতে পারবা ধন্যবাদ দর্শক এই মুহূর্তে দেখলাম আমরা মনে হয় আমার ব্যবসায়ী চাষা যাই না শোন আর আশেপাশে যারা আছেন তারা মনে হয় ফ্রেন্ড বন্ধু মনে হয় নাকি তাহলে কিছু ও বন্ধু বান্ধব এটা কিন্তু একটা বিরল অভিজ্ঞতা আমার আমার লাইফে এইরকম ফার্স্ট টাইম দেখলাম যে এই বয়সেও ফ্রেন্ড বন্ধু এখানে হইলে কিন্তু একটা আলাদা মজা লাগে কতদিন হয়েছে আপনার আর চলাফেরা চলাফেরা তো অনেক দিন চাচা আপনার নাম কি আমার নাম আবজাদুর রহমান নিবারণ গোস্বামী আবদুল্লাহ আমরা এখানে দুই ধরনের দুই ধর্মের মানুষ দেখলাম হিন্দু এবং মুসলমানের বাংলাদেশে কিন্তু একটা গুড বন্ডিং আছে এখনো পর্যন্ত বিশেষ করে ফ্যামিলি বন্ডিং বা একটা সম্পর্কের বন্ডিং মূলত ব্যবসায়ী ব্যবসায়ী
এখানে আপনারা কি কি পাওয়া যায় আমার এখানে আছে ফেলাইন জাল আছে গামছা আছে খেলার প্যান্ট আছে ভ্যারাইটিস ইয়া আছে জাল পাওয়া যায় দর্শক ফেলন জাল গামছা বা ইত্যাদি ইত্যাদি যেগুলো আমরা গ্রামের সাথে বিশেষ করে খুব বেশি পরিচিত ফেলন জাল আমরা দেখলাম ফেলন জাল এটা এটা খয়াত খয়াত এটা তিন সাড়ে তিন তিন সাড়ে তিন তিন সাড়ে তিন বলতে ওটার কি সাড়ে তিন হাত এবং তিন হাত লম্বা এবং ফস্ত হইলে তিন হাত সাইডে ফাঁসেও আছে সাইডে ফাঁসে ফেলন জাল কত এবং তিন সাড়ে তিন তিন সাড়ে তিন চল্লিশ টাকা বেশি সাইডে পাশে পঁচপান্ন ষাট মোটামুটি লাভ হয়নি ব্যবসা তো দশ পাঁচ টাকা হয় পিস প্রতি আগে কতটুকু কয় পিস বেচতে পারেন ফেরন এটা নির্দিষ্ট না ভাই কোনো বাজার দশ পনেরো পিস কোনো বাজার পাঁচ পিস কোনো বাজার দুই পিস এটা বেলু বাজার বাড়ে কেমন সেল হয় এবং ওয়াটা বাড়ে কেমন সেল হয় ওয়াটা বাড়ে ওয়াটাত বই না ভাই ওয়াটাত বই না বাজার বাড়ে বই সিঙ্গারখাস বাজার বার সপ্তাহে কি বারে কি বারে দুই দিন সোমবার শুক্রবার সোমবার দর্শক আপনার একটা তথ্য দিলাম যে বিশ্বনাথের সিঙ্গারখাস বাজারের বাজারবার কিন্তু শুক্রবার সোমবার এই দুই দিন কিন্তু বাজারবার ওয়াটাবারে মানুষ একটু কম হয় না আজকে বাজারবারে মানুষ একটু বেশি বিশ্বাস না করলে আপনারা একটু ঘুরে দেখো কা আমি ক্যামেরাম্যানের রিকোয়েস্ট করবো যে আশপাশের মানুষের একটু দেখাইবার লাগে কারণ গ্রামের মানুষ কিন্তু খুব সহজ সরল আমরা খুব সাপোর্ট করা ভিডিও করার লাগে আমি কইমু অবশ্যই অনেক থ্যাংক ইউ দিলাম তারারে এরকম সাপোর্ট করার লাগে দর্শক বরাবরের মতোই আমরা আপনার লাগে শেয়ার করা যাইলাম যে নিত্য প্রয়োজনীয় জিনিসের বা মুদি দোকানের বা ভ্যারাইটি স্টোরের সব প্রোডাক্ট বা পণ্যের দাম আজকের বাজার দর সম্পর্কে জানতে হইলে অবশ্যই আপনার আপনারা আমরা ক্যামেরার চোখ রাখোকা এবং অবশ্যই আমরা দোকানদারের যারা ম্যানেজমেন্ট আছেন তার লগে কত হইয়া প্রত্যেকটা জিনিসের দাম দর জানার চেষ্টা করবো আপনি আসুন না ভাই খেদা নাম আপনার জহিরুল ইসলাম আমরা পাইছি সেলসম্যান যে ম্যানেজমেন্ট করা দোকানদার দোকানের আপনার এখানে কোন কোন ধরনের জিনিস পাওয়া যায় এদিকে কেটে কেটে আছে পেঁয়াজ আপনার রসুন পেঁয়াজ আলু আর আপনার আদা আছে রসুন কত টাকা কেজি রসুন একশো বিশ টাকা রসুন একশো বিশ টাকা কেজি এবং আদা আদা হইলে আপনার হইলে একশো ষাট টাকা একশো ষাট জি পেঁয়াজ আজকে পেঁয়াজ আয়ুর পেঁয়াজ হইলে চল্লিশ পেঁয়াজ চল্লিশ টাকা কেজি এটা পেঁয়াজটা কোন জাতি পেঁয়াজ এটা এলসি ইন্ডিয়ান পেঁয়াজ এলসি ইন্ডিয়ান পেঁয়াজ ইন্ডিয়ান এলসি পেঁয়াজ না থাকলে আমরা পেঁয়াজ খাইতে পারলাম না জি ওরকম অবস্থা তো দর্শক আপনারা দেখা যে নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি তারা কিন্তু পেঁয়াজ আদা রসুন আলু আলু কত টাকা আলু হইলে আপনার টেস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হইলে এই ধরনের দোকানও সবচেয়ে বেশি যেটা আমরা জানার লাগি আই তবে এই দোকানের একটা কমেন্ট আমি করতাম সেরকম খুব সুন্দর একটা ডেকোরেটেড একটা দোকান সুপার শপের মতো লাগে আমি অবশ্যই বলবো যে যারা কাস্টমার বা ক্রেতা আইন তারা খুব ভালো সার্ভিস পাই অবশ্যই একটা পরিবেশ দেখে কিন্তু বোঝা যায় হাব ভাব দেখলে বোঝা যায় অনেক কিছু নাকি ভালো আছেন আমরা এই মুহূর্তে মাত্রাম কিন্তু দোকানের মালিকের লগে আপনি কিছু আইডিয়া আছেন দাম দর সম্পর্কে লগে মাত্র হইব আচ্ছা আমার ভাই এবং আমার চাষার লগে আগে যেন মাতলাম তেলের সয়াবিনের দাম কত লিটার আপনার ফ্রেশ হইলে আপনার একশো পঞ্চাশ টাকা একটা বোতল আছে যারা সরল সহজ মানুষ আছেন গ্রামের মনে করেন যে এটার দাম তো একটু কম আছে আসলে ওজনও একটু কম থাকে জি জি পাম অয়েল বেশি বিক্রি হয়নি না সয়াবিন আপনার বেশি পাম বিক্রি হয় খালি পাম চায় মানে কম দামি মাল চায় আপনারা বস্তা তো গিয়া বর্তমানে বারাবুড়া লোহিয়া আপনার গিয়া লোহাইলে গিয়া আঠাত্তর টাকা মানে বেগুলো গিয়া পড়ে যায় আচ্ছা দুই টাকা মিলে কেজি দুই টাকা প্রতি কেজিতে তারা দুই টাকা লাভ করা অবশ্যই সাধু ব্যবসায়ী আমি অবশ্যই কমু আমরা একটু ভিতরের দিকে যাই আপনি আমার একটু আওকা হেল্প করবা দর্শক আপনারা দেখা যায় পাশাপাশি যে চিনি এরপরে তেল এবং সবগুলো জিনিসের আমরা দাম জানলাম তবে ডাইলেরও দাম জানা উচিত অবশ্যই আপনার দোকানে কোন ধরনের ডাইল পাওয়া যায় ডাইল আপনার মুসুরি মুসুরি আছে খাসারি আছে আর আছে কি আপনার সানার ডাইল আছে বুটোর ডাইল মুসুরি ডাইল কত টাকা কেজি চলে আজকে নব্বই টাকা নব্বই টাকা এটা কোনটা মুসুরি এটা মুসুরি বড়টা আর সানার ডাইল আপনার 45 টাকা
মশলা বলতে জিরা আছে, এরপরে গাছের খাল আছে, এলাচি আছে, দারুচিনি আছে, যারা আপনারা দেখা যায় কৌটার মাঝে আছে, সাজাইলে আছে আপনারা দেখা। এটা এটা কিতা আজকের বাজার দর আমরা আপনার লগে সেরকম 280 টাকা জিরার কেজি। এবং পরবর্তীতে আপনার গোয়ামুড়িও কিন্তু একটা জিনিস যেটা তরকারিতে লাগে। গোয়ামুড়ি কত টাকা? গোয়ামুড়ি লাগে আপনার 180 টাকা কেজি। 180 টাকা সবটার দাম কিন্তু অনেক বাড়তে আপনার। আমার একটু ফোকাস হয়নি, একটু শেয়ার করো কাজে, সব জিনিসের দাম বাড়ার কারণ কিন্তু আপনারা তো ব্যবসায়ী, সবসময় নিউজগুলো আপডেট হয় আপনার কাছে, খবরাখবর থাকে, এই যে এত দাম, এই দামের কারণ কিতা? দাম তো ভাই আমরা মালাগে তো আপনার যে গোয়ামুড়ি যেটা এটা আপনার 110 টাকা কেজি আছিল, অনকো আপনার যে জিরা যেটা এটা আপনার 230 টাকা কেজি আছিল, অনকো আপনার সব মাল মানে আমরা বেশি দামে বেচলাম। তো দর্শক ওভারঅল আমি একটা কথাও কইমু যে এই এই সব তথ্য আপনারা দেওয়ার অলওয়েজ আমরা ট্রাই করি, তবে সবশেষে একটা কথা কইতাম চাইমু যে মা ভ্যারাইটি স্টোরের তারা সার্ভিস কিন্তু খুবই ভালো, তারা ডেকোরেশন ওয়েল ডেকোরেটেড এবং ওয়েল ম্যানার্স এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তারা সর্বোচ্চ চেষ্টা করেন কম রাখার, তবে কিছু তো দাম সীমিত লাভ করতে হইব। দর্শক সিংগেরকাছ বাজারের রাহি রেস্টুরেন্ট থেকে এই মুহূর্তে আমরা আপনার লোকে কানেক্ট হয়েছি, যেটা দেখলাম যে আমরা খারিগর ভাইয়ের লোকে একটু মাতি। খারিগর ভাই ভালো আছেন আপনি? জি ভালো আছি। আপনার নাম কিতা? জাবেদ। ওকে জাবেদ ভাই, আমরা খারিগর ভাই লেগে রাহি রেস্টুরেন্টের খারিগর। খিতা খিতা বানাইন আপনার এই কেন? এখানে রুটি বানাই, ভাত আছে, সালম আছে। বিক্রি হয় প্রত্যেক দিন, বোঝা যার অনেক পরিচিতি আছে তারা রেস্টুরেন্টের। এবং এই মুহূর্তে যেটা আমরা দেখলাম এটা লেগা রুটি মেকিং এর সিস্টেম যেটা আমরা আপনার লগে শেয়ার করলাম, আমরা একটু ভিতরের দিকে যাই এবং দেখলাম যে থানার অবস্থা কীতা এবং কাস্টমারের অবস্থা কীতা। এক্স্যাক্টলি এই সাইডে দিয়ে আমরা চুলা দেখলাম, অনেক চুলার মাঝে আগুন টাগুন চলের এবং চা পরিবেশন চলের। এটা লেগা রাহি রেস্টুরেন্টের একটা ভিতরের একটা পরিবেশ, খুব ছোট্ট একটা রেস্টুরেন্ট কিন্তু এটার পাবলিসিটি বা এটার যে জনপ্রিয়তা অনেক বেশি মানুষের কাছে, কারণ একটা লং টাইম ধরে তারা এখানে আসেন। তারার পাশাপাশি কিন্তু এখানেও তারা খালি রুটি নাই, ভাতের একটা সার্ভিস আছে, কারণ বিশেষ করে ভাতও পাওয়া যায়, নাস্তাও পাওয়া যায়। আপনারা দেখা এখানে অলওয়েজ বিজি ব্যস্ততা, আমরা বাইসা বলা আছেন তারা নাস্তা খাইরা আশপাশের এলাকার রইবা। ভাই বলা নি আপনি? আলহামদুলিল্লাহ ভালো হইছো। নাস্তা খাইরা নাকি দা রেগুলার আইন নেই কেন? বিশ্বনাথ এটা রুটি খাইলে 8 টাকা পিস, রাইট সিঙ্গার কাছে এটা রুটি খাইলে 5 টাকা পিস, যে জায়গা 12 টাকা চার কাপ ও জায়গা 5 টাকা চার কাপ। মনে হইল ই ওতর এলাকার মানুষ খুব আরাম পারে হোটেলটার, যেকোনো টাইম সবকিছু পাইবো আপনি, একবারে মনে রোগা গরুর মাংস খাসির মাংস লাগাই যা মুরুক টুরুক যা আছে সব ভ্যারাইটিস বল। আরো পিওরলি বা ন্যাচারালি জানতে হইলে আমরা অবশ্যই আমরা দোকানের ওনার যে আসেন তার লোক একটু মাতমো, তবে অবশ্যই আগে দেখবো আমরা যে হুজুর যে আসেন, হুজুর ঠিক আছেন না আগে তার লোক একটু বুঝি। হুজুর আসসালামু আলাইকুম। জি ভালো আছেন আপনি? জি ভালো আছি, আপনি ভালো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। রাহি রেস্টুরেন্ট আপনাদের? জি আমি মেহমান। আমরা
রাহি রেস্টুরেন্টের অনেক নাম ডাক শোনার পরে কিন্তু আমরা এখানে আইছি। রাহি রেস্টুরেন্ট কতদিন ধরে এই জায়গাটা আছে? এবার তো হইলো 18 বছরই আছে। 18 বছর ধরে এই রাহি রেস্টুরেন্ট একে এট এ টাইম সেম প্লেসও আছে। আপনার সার্ভিস কি থাকি তা? জি আলহামদুলিল্লাহ, আমার এখানে আছে রুটি আছে, ডাইল আছে, বাজি আছে, মুরগ আছে, ডিম আছে, ভাত আছে, যাবতীয় যা আছে আগে সব এখানে চলে। তিন বেলার নাস্তাও পাওয়া যাবে। চা অলরেডি রায়তা আর আপনি 3টা পর্যন্ত পাইবা। সকালে 5:30 দিকে ফজর নমাজ পড়ে, নমাজ পড়িয়ে আসার পরে খুলি, শেষ দিকে রাত্রে 2:30-3টা কতটুকু জনপ্রিয়তা থাকলে আসলে অতটুকু সার্ভিস দেওয়া যায় আমি জানি না। দর্শক আপনারা অবশ্যই কমেন্টে জানাবা। এই ছোট্ট একটা প্লেসও থাকা বিশ্বনাথ সিংহেরকাছ বাজারের খুব সুন্দর একটা বিজনেস করা আমরা শিয়াল ভাই। শিয়াল ভাইতে ভালো থাকো, কা কথা হয়ে ভালো লাগলো। ওকে সালাম আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ। দর্শক রাহি রেস্টুরেন্টের আমরা বাবুসি ভাইয়ের কাছ থেকে একটা ইনফরমেশন পাইলাম এই মুহূর্তে কিন্তু মাছ ওই তো রাহির বিশিষ্ট বিশিষ্ট বাবুসি বিশেষ বাবুসি বা বিশিষ্ট বাবুসি কইতাম না, পরিচিত বাবুসি কইমু। জেনের চাহিদা সবচেয়ে বেশি আর যেটা লাগে রাহি ঠিক আছে, রাইট? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি ভাই ভালো। আমার তরকারি সন্ধ্যার সময় মাছ হয়, ডিম হয়, বাজি হয়, আর দুপুরে মুরগ বোনা হয় আর ডিম বোনা হয়। মাংস পাওয়া যায়, গরুর মাংস পাওয়া যায়, খাসির মাংস, রৌ মাছ, কাতলা মাছ, ট্যাংরা মাছ, মিরকা মাছ, ইলিশ মাছ, পাবদা মাছ বেশিরভাগ মিলে। দর্শক ব্যতিক্রম ধর্মী কিছু আপনার ফার্নিচার, তবে ফার্নিচারের কথা আইলে কিন্তু আলনা, চেয়ার, টেবিল এগুলো আয়, তবে এটা একটু বিশেষ ধরনের, একটু অন্য টাইপের, সামথিং ইজ ডিফারেন্ট। আমরা এক্স্যাক্টলি মাত্রাম আধুনিক থাই গ্লাস অ্যান্ড পার্টেক্স ফার্নিচার হুইচ ইজ লোকেটেড ইন সিংগেরকাছ বাজার আর কি। তো সিংগেরকাছ বাজারের যে বহুল সুপরিচিত আমি অবশ্যই কইমু, কারণ তার কিন্তু পাবলিসিটি ইতিমধ্যে অনেক বেশি, যেটা লাগে আপনার লাগে শেয়ার করা চাইছি। আমরা একটু তার ওয়ার হাউস বা শোরুমটা একটু দেখি। মার্শাল্লাহ ওয়েল ডেকোরেটেড, এবং এখানে অনেক ধরনের জিনিস যেগুলো পাওয়া যায় আপনার ইতিমধ্যে চোখেও দেখরা, এখানে অনেক কিছু পাওয়া যায়। ওয়াইড্রপ আছে, শোকেস আছে। ম্যানেজমেন্টের সেলসম্যান কে আছেন, মানে যে কাস্টমার ডিলিং করেন আপনি? নেই আপনি একটু আউক আমার লগে প্লিজ। দর্শক আপনারা ইতিমধ্যে দেখা যে ওয়াইড্রপ আছে, আলমিরা আছে, শোকেস আছে, বড় বড় শোকেসগুলো আছে এই সাইডের দিয়ে, বিশেষ করে যে চাহিদাগুলো থাকে আপনার এখানে কিতা কিতা পাওয়া যায়? আমাদের এখানে ওয়াড্রপ আছে, পালং আছে, এর মধ্যে বিভিন্ন ধরনের আন্না আছে, তাইলে বলল আর কি। পার্টেক্সের তৈরি এই যে কর্নারে দিয়ে আমি একটা দেখা মিটারে কিতা কয় এইটা ফালং আছে, ফালংয়ের কথা আমি বিভিন্ন ধরনের ফালং আছে, শোকেসও আছে, এক্স্যাক্টলি শোকেসের কাছ থেকে আমরা মাত্রাম শোকেস পার্টক্সের অবশ্যই ট্যাক্সই অবশ্যই ট্যাক্সই একটা পার্টেক্সের শোকেস আছে। শোকেসগুলো কত করে বেচছেন আপনারা? 6,500। 6,500 এভারেজে একটা মিনিমাম দাম কিন্তু খাসাখাসি আছে। তো সেক্ষেত্রে সবচেয়ে চয়েজেবল বা মানুষের চাহিদার, কাস্টমারের চাহিদা অনুযায়ী কিন্তু তারা আবার রেডিমেড মাল কম, তার কাছে অর্ডারই থাকে সবসময় বেশি অর্ডারই। আপনারা কোন কোন সময় কিলাখান অর্ডার দেওয়া তখন আপনারা কিতা বিভিন্ন অনুষ্ঠান বা বিয়াত পার্টিতে পার্টিতে বিয়াত বিভিন্ন ধরনের জোর যায় বা বিশ্বনাথ মাল ডেলিভারি টাইম মতো পাইবা। তবে তার একটা বিশেষত্ব হইলো তার কিন্তু
আমি আগেও কইছি পরিস্থিতি একটু বেশি করন, তারা কিন্তু অর্ডারি মাল বেশি পাইন, অর্ডারি এবারে যে কত পিস ফালং আষাঢ় মাসে সেল করতে পারেন আপনারা? এই আমাদের 50-60 মতন মানে ফালং যায় বা ফালং শুধু অনেক বড় একটা হিউজ একটা বিষয়। আমরা মাতলামন্ত সময় ম্যানেজমেন্টের সেলস বাইয়ের লগে এবং এখানেও মানে আমরা মালিক ফোকর একজন আছেন, রাইট? আমরা মালিক ফোকর বাইয়ের লগে একটু মাতি ভাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কি তার নাম আপনার? জালাল আহমদ। জালাল ভাই, আমরা জালাল ভাইরে পাইছি যে এই আধুনিক থাই গ্লাসের এবং পার্টেক্সের ওনার। জালাল ভাই, কতদিন ধরে আপনারা বিশ্বনাথের ব্রাঞ্চটার বয়স কতদিন হয়েছে এবং এখানে? 2002 থেকে, আর আমি 16 সাল থেকে। আমরা বাইরে গেছি অনেক কিছু তথ্য জানলাম, তবে অবশ্যই আমি রিকমেন্ড করবো একটা কথা, আশপাশের গ্রামের যারা আছেন, বেশি দূর থেকে তো আরিতা কিনা তাই না, আশপাশে যারা আছেন যদি আপনারা বালা পার্টেক্সের মাল ফাইতে চান, আমরা সরাসরি ওখানে হয় মুসিংয়ের কাজ। আর থাই রিলেটেড যদি কোনো জিনিস বা কোনো পরামর্শ কোনো কিছু বোঝার থাকে, বিশ্বনাথ কিন্তু তার মেইন শাখা, ওখান থেকে আমরা কিনবো অবশ্যই, এটা বলার দরকার নাই, অবশ্যই ইসলামী ব্যাংকের নিচে। সো আপনারা অবশ্যই তারার লগে যোগাযোগ করবা, অবশ্যই অর্ডার করবা, আর বেশি বেশি করে আমরা ভিজিট করবা, আমরা বলতে আধুনিক থাই গ্লাস ওই জায়গাটায় ভিজিট করবা, দেখাত আইলে অনেক সময় ভালো লাগিয়ে দিতে পারে কিনবা। থ্যাংক ইউ, আপনার লগে কথা হয়ে ভালো লাগলো, থ্যাংক ইউ, আপনার অনেক ধন্যবাদ আমরা লগে থাকার লাগে। সময় তো দর্শক, এতক্ষণ যারা আমরা ভিডিও দেখছেন তাদের অবশ্যই অশেষ অশেষ ধন্যবাদ জানালাম। বিডিএম ইন্ডিয়ার ফ্যামিলির পক্ষ থেকে তো বড় বড় মতো আরও একটা দাবি আছে, অফকোর্স ইউ হ্যাভ টু প্রেস দ্য লাইক, হাই প্রেস দ্য লাইক বাটন, অ্যান্ড আমরা যেটা দরকার বড় মতো আবার চাই যে শেয়ার করবা, কমেন্টস করবা, আর বেশি বেশি করিরা সাপোর্ট করবা আমরা, অ্যান্ড থ্যাংক ইউ ফর বিং উইথ আস, অ্যান্ড থ্যাংক ইউ ফর স্টে উইথ বিডিএম ইন্ডিয়াস টিম।